আর এই পাদের আওয়াজে কাচের জার ভেঙ্গে ডাইনি ছাড়া পেয়ে যায়। এই পচা দুর্গন্ধ গ্যাসে আগুন টপ করে জ্বলে ওঠে, তাতে তান্ত্রিক জ্বলে যায়। তারপর আরে আমি তো পুড়ে গেলাম রে, আরে কি দুর্গন্ধ, পালায়। তান্ত্রিক তো পালিয়ে গেল। তারপর ডাইনি চাঁদের কাছে এসে বলে, আজ তোমার জন্যই আমি ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে রেহাই পেয়েছি, বলো তোমার কি চাই। চাঁদ খুবই মোটা, কালো আর খুবই বুদ্ধিমতী ছিল। ও তো শুধু সারাদিন বসে কলা, ভাত, মিষ্টি আর নানান ধরনের খাবার খেত, কিন্তু কোনো কাজটাই ওর দ্বারাই ঠিকঠাক হতো না। একদিন তার মা কাজ থেকে ফেরার পর, মামা চাঁদ, ও বাবা চাঁদ, আমাকে এক গ্লাস জল দাও তো সোনা। আমার সোনার টুকরো ছেলে। কিন্তু ভুল করে চাঁদ মাকে জলের বদলে এক গ্লাস, থু থু, তুই এটা কি খাইয়ে দিলি আমাকে, জলের বদলে কেরোসিন, হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে কি যে করি আমি। ভুল করে হয়ে গেছে মা। তখনই চাঁদ খুব জোরে একটা, বেরো বেরো ওখান থেকে, সে বাড়ি থেকে বেরোনোর পর দিদির বাড়ি যাবে বলে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। তখন আমাকে এক প্লেট ডাল রুটি দাও তো। ঠিক আছে দিচ্ছি, ওটা দে আগে, বিল বিল তুমি মায়ের কাছ থেকে নিও, আমি চললাম। তারপর বাস আসতেই চাঁদ বাসে উঠে সেখান থেকে চলে যায়। তারপর কিছুটা দূর গিয়ে বাস কন্ডাক্টর, ভাই কোথায় যাবি রে? আমি বলাতল গিয়ে নেমে যাব। আচ্ছা ঠিক আছে, 15 টাকা ভাড়া, ওটা দে, আমার কাছে কোনো টাকা নেই। আরে কি গোমড়ে, তারপর মাথা নিচু করে বাস থেকে নেমে পড়ে। তারপর পায়ে হেঁটে সোজা দিদির বাড়ি পৌঁছে গিয়ে উঠানে গিয়ে দিদিকে ডাকতে থাকে, দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি? আরে চাঁদ, এতদিন পর দিদির কথা মনে পড়লো, আয় ভিতরে আয়। তারপর তারা দুজনে ঘরের ভিতর ঢুকে পড়ে। এরপর চাঁদ দেখে তার ভাগনা দীপ বসে খাওয়ার খাচ্ছে। আরে ওই দীপ, দেখ তোর ওই চাঁদ মামা এসেছে। ও চাঁদ মামা, কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু দিদি আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই দীপর সাথে বসে খাওয়ার খা, আমি বাজার হয়ে আসছি। দিদি তো বাজারে চলে গেল। এদিকে চাঁদ বসে সব খাওয়ার খেয়ে নিল, এমন কি ভাগনার দীপ খাওয়াটারও খেয়ে নিল। আরে সব তো খাবার শেষ হয়ে গেল, আর বাড়িতে কিছু খাবার আছে দীপু? আমাকে দে না। মামা তুমি তো পুরো হাতির মতো খাও গো, আমার মনে হয় তোমাকে কলার বাগানে গিয়ে কলা খাওয়া উচিত, জানো তো চাঁদ মামা। সবাই আমাকে নিয়ে হাতাহাতি করে, তুই আমার থেকে ছোট হাতি আমাকে নিয়ে মজা করতিস, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। দীপু তো অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। তারপর চাঁদ সেখান থেকে চলে যায়। এরপর সে একটা গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ করে সে দাঁড়িয়ে একটা
কান্নার আওয়াজ শুনতে পাই। আলে এটা আবার কিতের তব্দ, কেউ কানতে নাকি? আমি একবার ওদিক থেকে দেখে আসি। চাঁদ সেদিকে এগোতে থাকে যেখান থেকে কান্নার আওয়াজটা আসছিল, আর সেখানে পৌঁছে চাঁদ দেখে যে এক ডাইনিকে কাচের জারে বন্দি করে তার সামনে বসে আছে এক তান্ত্রিক, আর সে সামনে বসে জোরে জোরে মন্ত্র পড়ছিল। তখনই ছেড়ে দে আমাকে দুষ্ট তান্ত্রিক, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি তান্ত্রিক। ওং হিরিং ফ্রিং চামুন্ডা ফট, আগে বল ডাইনি তুই আমার কথা শুনবি কি না? না কখনো না, তুই একটা বদমাশ তান্ত্রিক, আমি কারো কোনোদিন ক্ষতি করব না, কারো ঘরের চুরিও করতে যাব না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি আমাকে। তোকে তো এই কাজটা করতেই হবে, না হলে আমার এই তন্ত্র সাধনার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর এই সব দেখে চাঁদ তো খুব ভয় পেয়ে যায়। তখন সে মনে মনে বলে, আরে এই তান্ত্রিক তো খুবই বদমাশ, এই ডাইনিকে বন্দি করে নিজের চাকল বানাতে তাচ্ছে, যদি আমাকে দেখতে পেয়ে দেয় তাহলে কি হবে? আমি ওরম আঙ্গুল মুখ দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। চাঁদ ছোটে তো আঙ্গুল দেয় কিন্তু আর এই আওয়াজে কাঠের জার ভেঙে ডাইনি ছাড়া পেয়ে যায়। এই পচা দুর্গন্ধযুক্ত গ্যাসে আগুন তপ করে জ্বলে ওঠে, তাতে তান্ত্রিক জ্বলে যায়। তারপর ওরে বাবরে আমি তো পুড়ে গেলাম রে, আর এই কি দুর্গন্ধ, আমি এখান থেকে পালাই। তান্ত্রিক তো পালিয়ে গেল। তখন ডাইনি চাঁদের কাছে এসে বলে, আজ তোমার জন্যই আমি ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে রেহাই পেয়েছি, বলো তোমার কি চাই। তারপর চাঁদ ডাইনিকে তার মনের সব দুঃখের কথা খুলে জানায়। তখন ডাইনি, প্রত্যেকের কাছে নিজস্ব নিজস্ব ক্ষমতা থাকে, শুধু সেটাকে খুঁজে বের করতে হয়। শোনো, যেখানে কোনো আগুন জ্বালানোর সমস্যা হবে সেখানে গিয়ে তুমি তাতে পাদু করে দিবে, তারপরে দেখো তোমার দাম বেড়ে যাবে, বুঝলে চাঁদ? এখন এই নাও খাবার খাও। এরপর চাঁদ জঙ্গল থেকে দিদির বাড়িতে ফিরে আসে, আর দেখে যে তার দিদি উনুনে আগুন জ্বালাচ্ছে। আরে এই চাঁদ কোথায় গিয়েছিলিস, দেখ না কাঠগুলো ভিজে হওয়ার জন্য আগুন জ্বলছে না। তুমি একটু থলো তো দিদি, আমি দেখছি। তারপর চাঁদ দিদির উনুনের সামনে গিয়ে আর উনুন দাও দাও করে জ্বলতে লাগলো। আরে এ তো আশ্চর্য ব্যাপার, কারণ তোর পাদে আগুন জ্বালার গ্যাস আছে, এবার ফ্রিতে গ্যাস পাবো। আর এই কথাটা দীপু গ্রামে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, শোনো শোনো সকল গ্রামবাসী আমার কথাটা মন দিয়ে শোনো। আরে এই দীপু কি হয়েছে রে? তারপর দীপু এই ঘটনাটা গোটা গ্রামে ছড়িয়ে দিল। আরে বাবা, তাহলে তো আমরা খালি খালি গ্যাস সিলিন্ডার নিয়ে যাব, আর ভরে ভরে গ্যাস নিয়ে আনব। কিন্তু তার বদলে চাঁদ মামাকে অনেক অনেক খাবার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। পরের দিন সকালবেলা প্রচুর খাবার আর খালি সিলিন্ডার নিয়ে লাইন লেগে গেল। আগে চাঁদ পেট ভরে খাওয়ার খায়, তারপর খালি সিলিন্ডারের উপর বসে জোরে পেলে খিলখিলি হেসে ওঠে। মামা আজ থেকে তুমি আমার ঝাড় মামা নয় গো, তুমি হলে পাদ মামা। আমাদের গল্প এখানেই শেষ হলো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করুন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো আপনাদেরকে।